ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত ভূমিকা, জানালেন ওবায়দুল কাদের। ডেঙ্গু যেন ব্যবসার হাতিয়ার না হয়, বললেন তথ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে রপ্তানি আয় কমে যেতে পারে 12%, আশঙ্কা বিজিএমইএ। এবং সম্পূর্ণ ফিট হয়ে একজন খেলোয়াড়ের খেলা উচিত, জানালেন সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ডেঙ্গু প্রতিরোধে বিদেশ থেকে মানসম্মত ওষুধ আনা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, এমন মানবিক সংকট মোকাবেলায় সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। যতদিন ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ডেঙ্গু এখন বিশ্বের অনেক দেশেই মহামারী হিসেবে দেখা দিয়েছে। ঔষধ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চলছে, কিছু কিছু ঔষধের নাম এসছে, যে ঔষধ অন্যান্য দেশে ব্যবহারের পর সেখানে ফেজ আউট হয়ে গেছে। কাজে যাতে কার্যকর ঔষধ এখানে প্রয়োগ করা যায় সেভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এখানে কোনো প্রকার আন্তরিকতার ঘাটতি নেই। ডেঙ্গুকে ব্যবসার হাতিয়ার না বানাতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রায় তিনি এই অনুরোধ জানান। এ সময় গুজব থেকে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। প্রয়োজন নিজ নিজ আঙিনা পরিষ্কার করা, নিজ নিজ ঘর পরিষ্কার রাখা, যাতে করে এই প্রাণঘাতী এডিস মশা ছড়াতে না পারে। চলতি অর্থ বছরেই রপ্তানি আয় কমে যেতে পারে 12%, আর আগামী 6 বছরের মধ্যে ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশের $30 বিলিয়ন রপ্তানি বাজার। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভিয়েতনাম যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে তার প্রভাব বিশ্লেষণে এমন আশঙ্কার কথা জানিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলছে, বাংলাদেশেরও উচিত যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করা। একই পরামর্শ অর্থনীতিবিদদের। পুরোপুরিভাবে ফিট না হয়ে কোনো ক্রিকেটারেরই ম্যাচ খেলা ঠিক নয়, তাতে সার্বিকভাবে দলের পারফরম্যান্সে প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের এ বিষয়ে বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত বলে মনে করেন সাকিব আল হাসান। এদিকে তামিমসহ অফ ফর্মে থাকা সিনিয়র ক্রিকেটাররা খুব শিগগিরই ছন্দ খুঁজে পাবেন বলেও আশাবাদী সাকিব। আবার এটা নিয়ে অনেক সমালোচনা কিংবা নেগেটিভ কথা তৈরি হতে পারে যদি এই ইনফরমেশনগুলো আবার ঠিকভাবে না। মশা মারার কার্যকর ওষুধ না কিনে সরকার মশা মারার নাটক করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে বিরাজিত নৈরাজ্য পরিস্থিতিতে শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মান্না অভিযোগ করেন, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু মহামারী পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, মশা মারার কার্যকর ওষুধ কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হলে ঢাকার মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার থাকে না। দুর্যোগ মোকাবেলায় প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানান মান্না। একই সঙ্গে ঢাকার সব ওয়ার্ডে ক্যাম্প স্থাপন ও প্রতিদিন ওষুধ ছিটানোর ব্যবস্থা করার দাবিও জানান তিনি। মানিকগঞ্জে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও ছেলেধরা গুজবের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতায় নেমেছে জেলা আনসার ও ভিডিপি। বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ও ভিডিপির নিজস্ব কার্যালয় মিলনায়তনে এই সভার উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জানে আলম সুফিয়ান পিএএম। এ সময় বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শহীদুল ইসলাম, থানা আনসার ভিডিপি কর্মকর্তা উপলম মজুমদার,
সিঙ্গাইর উপজেলা প্রশিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুল কাদের, সদর উপজেলা প্রশিক্ষক মহিদুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রশিক্ষক প্রণতোষ ঘোষ, প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত ভূমিকা, জানালেন ওবায়দুল কাদের। ডেঙ্গু যেন ব্যবসার হাতিয়ার না হয় বললেন তথ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে রপ্তানি আয় কমে যেতে পারে 12%, আশঙ্কা বিজিএমইএ। এবং সম্পূর্ণ ফিট হয়ে একজন খেলোয়াড়ের খেলা উচিত, জানালেন সাকিব আল হাসান। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।